আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এন্ড রিটার্সের পক্ষ থেকে। প্রতিবারের মতো আজকে একটা নতুন গাড়ি নিয়ে এসেছি। আজকে আমরা খুবই পপুলার একটি গাড়ি রিভিউ দেবো, এটা হচ্ছে টয়োটা রাশ। এবং আপনারা দেখতে চেয়েছিলেন টয়োটা রাশ গাড়িটির, অনেকে আমাদের কমেন্টসে এবং ফোনেও চেয়েছিলেন ওল্ড শেপের রাশগুলো। সো আজকে আপনাদের জন্য এই রিভিউটি, টয়োটা রাশ জিপেকেস মডেল 2013, রেজিস্ট্রেশন ইয়ার 2018, 1500 সিসি অ্যান্ড অক্টেন ড্রাইভ। অ্যান্ড এই কালারটি হচ্ছে পার্পেল কালার। আর গাড়িটির ফোন সেবাও খুবই ফ্রেশ অবস্থা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এইচ আই ডি প্রজেকশন হেডলাইট রয়েছে, ফক লাইট রয়েছে, এবং এই গাড়িতে বাম্পার ইনস্টল করা রয়েছে উইথ টয়োটা বেস। এখানে একটি ক্রোম গ্রিল রয়েছে দেখতে পাচ্ছি, অ্যান্ড নাম্বার প্লেটের মধ্যে নাম্বার প্লেট কভারও রয়েছে। এবং এই পাশে যদি আমরা আসি, এখানে আমরা ফেন্ডার মিরর রয়েছে দেখতে পাচ্ছি, এবং গাড়িটির টায়ার কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে, 16-inch অ্যালয় উইথ টয়োটা। আর টায়ার সাইজ 21560R16। এবং টায়ার কন্ডিশন যেভাবে দেখছি, লং টাইম আমরা ইউজ করতে পারবো। আর গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমাদের দেশের জন্য খুবই পারফেক্ট, 200 mm উইল বেস, টায়ার টু টায়ার 2550 mm। এখানে উইঙ্কেল মিরর রয়েছে, ডেনশেড রয়েছে, আর পিছনে গ্লাসটা হচ্ছে টিন্টেড গ্লাস। এবং পিছনে টায়ার কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে। আর এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 50 liters। গাড়িতে কোনো রকমের স্ক্র্যাচ নেই গাড়িটির, এবং কালারটি হচ্ছে অরিজিনাল কালার। এখন আমি গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাবো। গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে, 1500 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার, 107 Nm টর্ক, 141। এখানে আমরা বিভিটিএ বেস দেখতে পাচ্ছি, এবং গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে। এবং আপনারা যদি চান যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়িটির ইঞ্জিন কন্ডিশন কেমন আছে এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা সেগুলো যাচাই করবেন, অবশ্যই যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে যাচাই করার সুযোগ রয়েছে। এবং চেক করার পর যদি কোনো কাজ বের হয়, সে কাজগুলো নিয়েও আপনি আমাদের সাথে আলোচনা করতে পারবেন। এখন আমি এই গাড়িটির কার্গো স্পেস চেক আউট করে দেখাবো। গাড়িটির যদি আমরা পিছনের শেপ দেখি, পিছনের এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারোডাইনামিক স্পয়লার, ইন্টারনাল রয়েছে, হাই মাউন্ট স্টপলাম আছে। আবার এই শেপের গাড়িগুলোতে স্পেয়ার টায়ারটা হচ্ছে পিছনে থাকে, রাশ বেস, আর টেল লাইটগুলোও খুবই অসাধারণ ফ্রেশ অবস্থায় রয়েছে, এবং শো লাইটের অপশন রয়েছে। এই গাড়িতে সামনে এবং পিছনে বাম্পার ইনস্টল করা রয়েছে, এবং নাম্বার প্লেট স্লটটি হচ্ছে একদম নিচে। আর যদি আমরা এই গাড়িটির এখন কার্গো স্পেস দেখাই, গাড়িতে যেহেতু অক্টেন ড্রাইভের গাড়ি, সো লটস অফ পরিমাণে স্পেস আমরা অনেকগুলো লাগেজ রাখতে পারবো। আর জেনাস টুলসগুলো হচ্ছে এখানে, স্পেয়ার টায়ার, জক, উইলনেস, স্পেয়ার টায়ারটা হচ্ছে এখানে, জক, উইলনেস, লিভার এখানে রয়েছে, এবং সিটগুলো যথেষ্ট রিগ্লাইন অবস্থায় রয়েছে। এখান থেকে যদি আমরা সিলিংটা দেখাই, সিলিংটাও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। আর আপনারা তো জানেন আমাদের অ্যানবিটেটাস কোনো রকমের এক্সিডেন্ট রেজিস্ট্রি গাড়ি ক্রয় আর বিক্রয় করে না, সেগুলো আমরা বুঝতে পারবো এই ক্রসগুলো দেখলে। এবং এই ক্রসগুলো আপনারা প্রাথমিকভাবে দেখলে বুঝতে পারবেন গাড়িতে কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি হয়েছিল কি না। এবং আপনারা যদি এই গাড়িটি পছন্দ হয়ে থাকে, চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকেও চেক করে নিতে পারবেন। এখন আমরা এই গাড়িটি রিয়ার কেবিন চেক আউট করে দেখাব। আমি এখন রিয়ার কেবিনে বসার, রিয়ার কেবিনে বসে যথেষ্ট কমফোর্টেবল ফিল করছি। এবং আপনারা চাইলে এই সিটগুলো কারো যথেষ্ট রিক্লাইন করে দেয়, এখানে থেকে আমরা সিটগুলোকে আরেকটু রিক্লাইন করতে পারবো। এবং সিটগুলোতে সিট কভারও ইনস্টল করা রয়েছে বেস কালারে, এবং পকেটের অপশন রয়েছে, এখানে দুটি কাপ হোল্ডার অপশন আছে। এবং এই গাড়িগুলোতে আমি বসেও অ্যাভেলেবেল ল্যাগ রুম, হেড রুম রয়েছে, হ্যান্ডেলের অপশন রয়েছে, লুম লাইটের অপশন রয়েছে, আর সিলিং কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। এই গাড়িতে ইজিলি আমরা 3 জন বসতে পারবো। আর আমরা যদি এখানে ডোর প্যাড দেখাই, ডোর প্যাডের এখানে প্লাস্টিক শেড দিয়েছে এবং ফেব্রিক রয়েছে দেখতে পাচ্ছি। এখান থেকে মিরর কন্ট্রোলিং করতে পারবো, কাপ হোল্ডার অপশন দিয়েছে, স্পিকার রয়েছে, আর পিছনে গ্লাসগুলো হচ্ছে অরিজিনালি টিন্টেড গ্লাস। এবং ওভারঅল খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িতে, কোনো রকমের স্ক্র্যাচ নেই। এখন আমরা এই গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়র চেক আউট করবো। গাড়িটির আমি এখন স্টার্ট এবং এসিও দিয়ে রেখেছি, এবং গাড়িটির ইঞ্জিন নয়েজটি খুবই স্মুথ, এবং এসি পারফরমেন্সও খুবই ভালো। এখান থেকে আমরা এসিগুলো, এসি ভ্যান্স দেখতে পাচ্ছি, এবং এসি কন্ট্রোলিং করতে পারবো। এখানে একটি কাপ হোল্ডার অপশন রয়েছে, সরি, এখানে একটি আউটলেট, পাওয়ার আউটলেটের অপশন রয়েছে, কাপ হোল্ডার অপশন রয়েছে, এখানে একটি স্টোর আছে। আর ড্রাইভার কমফোর্টেবলের জন্য ড্রাইভার আর্মরেস্ট, ড্রাইভার সিট আর প্যাসেঞ্জার সিটগুলো হচ্ছে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে। আর ড্রাইভারের এখান পাশের ডোর থেকে আমরা মিররগুলো কন্ট্রোলিং করতে পারবো। লক আনলক রয়েছে, ফেব্রিক রয়েছে, এখানে একটি হ্যান্ডেল দিয়েছে, কাপ হোল্ডার আছে, স্পিকার রয়েছে। আর এখান থেকে বাইরের ভিজিবিলিটিটা আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি, যেহেতু এই গাড়িটি এসওবি, ক্রস ওভার এসওবি, সো এখান থেকে আমি খুব ইজিলি বাইরের ভিজিবিলিটিটা দেখতে পাচ্ছি। এবং এখানে প্লাস্টিক শেড দিয়েছে, এবং গ্লাভ বক্সও মোটামুটি স্পেস রয়েছে। আর রিয়ার ভিউ মিরর দেখতে পাচ্ছি, আর এখানে সানভাইজার, বেন্টি মিরর রয়েছে, লুম লাইটের অপশন রয়েছে, সানগ্লাসেস টু রয়েছে, এখানেও সানভাইজার, বেন্টি মিরর রয়েছে, উইথ হ্যান্ডেলের অপশনও রয়েছে। আর এই পাশের সিলিং কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। এবং এই গাড়িটিতে সিট কভারও ইনস্টল করা রয়েছে, আপনাদের আফটার মার্কেট থেকে সিট কভার ইনস্টল করতে হবে না। এবং এই গাড়িটির
বাম্পারও ইনস্টল করা রয়েছে। সো আপনাদের কোনো কিছুই করতে হবে না, আপনি শুধু জাস্ট গাড়িটি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে বা অ্যানালাইজিং থেকে চেক করে গাড়িটি নিয়েই রান করতে পারবেন, এবং এই গাড়িটির এসি পারফরমেন্সও খুবই ভালো অবস্থায় রয়েছে। এগুলো ফিজিক্যালি দেখার জন্য অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে। এখন এই গাড়িটি কোথায় অ্যাভেলেবেল আছে সেটা আমরা শেয়ার করবো। আমাদের এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের এনবিট ট্রেডার্সে। আমাদের লোকেশন হাউস নাম্বার 8, রোড নাম্বার 2, ব্লক এল, বনানী। আপনারা চাইলে ফোনে আমাদের কন্ট্যাক্ট করে শোরুম ভিজিট করতে পারেন, আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং তারপর আমি শেয়ার করছি 01748693838, আটটি নাম্বার 01612781226। এই দুটি নাম্বারে যে কোনো সময় ফোনে কন্ট্যাক্ট করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন। টয়োটা রাশ জিপেকেস মডেল 2013, রেজিস্ট্রেশন ইয়ার 2018, 1500 সিসি অ্যান্ড অকটেন ড্রাইভ। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 19 লক্ষ টাকা। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 19 লক্ষ টাকা। এই প্রাইসটি নেগোসিয়েট প্রাইস, আমরা চাইবো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন। এবং এছাড়াও আমাদের 2011 মডেলেরও রাশ রয়েছে, সেটিও দেখতে পারেন। এবং এছাড়া আরও অ্যাভেলেবেল অনেকগুলো গাড়ি রয়েছে, নিশান এক্সটার রয়েছে, হুন্দাই তাকসান রয়েছে, হুন্দাই সোনাতা রয়েছে, হুন্ডা সিটি রয়েছে, হাইস রয়েছে, নোহা রয়েছে, এবং র্যাঞ্জ রোভার, বিএমডাব্লিউ, হেরিয়ার, এই গাড়িগুলোও রয়েছে। সবগুলো আসলে অবশ্যই শোরুমে দেখতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।